ফ্রেন্ডস, আমি রুনা। আজ আমি আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার আজকের ভিডিওটা হচ্ছে ছোট বাচ্চাদের ন্যাপি বানানো। এই ন্যাপি ছোট বাচ্চারা যখন ন্যাকড়াতে আমার ভিতরে থাকে, ন্যাকড়াতে থাকে, রুমালের ভিতরে থাকে, টয়লেটে থাকে, তখন এই ন্যাপিটা ইউজ করা যায়। যারা প্যাম্পাস ইউজ করেন তাদের ব্যাপারটা অন্য, আর যারা প্যাম্পাস ইউজ না করেন তারা এ ধরনের ন্যাপি অবশ্যই ব্যবহার করতে পারেন। এক্স্যাক্ট কোনো মাপ নাই, যে কোনো একটা মাপে নিয়ে নিলেই হবে, জাস্ট চোখের আন্দাজে। আমি এখানে চার কোনা একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা প্রথমে এরকম এরকম মাঝামাঝি ভাঁজ করে নিতে হবে, এমনভাবে ভাঁজ করে নিতে হবে যেন কাপড়ের দুটা কোনাই সমান হয়। এবং কাপড়ের কোনাটা সমান হওয়ার পরে যে এক্সেস অংশটুকু থাকবে সেই এক্সেস অংশটুকু আমাদের কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এভাবে এক্সেস অংশটাকেও কেটে দিচ্ছি। চার কোনা কাপড়টা আমরা এভাবে ভাঁজ করে তিন কোনা করে নিলাম। এখন এই কাপড় থেকে আমি এরকম টাইপের এক আঙ্গুল টাইপের লেস কেটে নিয়েছি দু সাইডে ফিতা লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন আমি এ ধরনের ফিতা কেটে নিয়েছি। হয়ে গেছে আমার ছোট বাচ্চার এই ন্যাপি কাটাটা। তো চলুন দেখে নিই এই ন্যাপিটা আমি কিভাবে বানাবো সেই মূল ভিডিওতে। ফ্রেন্ডস, আমি এখন এই ছোট বাচ্চাদের এই ন্যাপিটা সেলাই করে নিব। প্রথমে আমি ফিতা বানিয়ে নিব। এই কাপড়ের সাথে এই কাপড়টা জোড়া লাগিয়ে নিচ্ছি এভাবে, এভাবে ধরে এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিব। দেখতে পাচ্ছেন আমার ফিতাটা সেলাই করা হয়ে গেছে। এখন ফিতা দুটো আমি এভাবে কেটে নিচ্ছি, আন্দাজ মতো কেটে নিচ্ছি, এবং মাঝখানে দেওয়ার জন্য এভাবে ছোট্ট করে একটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এই তিনটা ফিতা লাগবে, দুটো বড় ফিতা এবং একটা ছোট ফিতা। এখন আমি এই কাপড়টা সিধা পিঠটা এইভাবে ভিতরের সাইডে রাখবো। সিধা পিঠটা ভিতরের সাইডে রেখে এই ফিতাটা আমি এভাবে এই কর্নারে দিয়ে দিচ্ছি। সেমভাবে আমি এই ফিতাটা এরকম এই কর্নারে দিয়ে দিচ্ছি। দেখো অবশ্যই বুঝতে পারছেন আমি কীরকম করে দিয়েছি। দেওয়ার পরে আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে এই ফিতাটা এই কর্নারেই থাকবে। এভাবে ধরে দিয়ে এই কর্নার থেকে এভাবে ভিতরে দিয়ে জাস্ট দেখতে পাচ্ছেন আমি এক কর্নার সেলাই করে এতটুকু বাঁক কেটেছি। এইভাবে এইভাবে ভাঁজ করার পরে এই ফিতাটা আমি ভিতর সাইডে এইভাবে দিয়ে দিচ্ছি। ভিতর সাইডে দিয়ে আমি এখানে আবার সিলে দিয়ে দিচ্ছি। ফিতা নিয়ে ঠিক এই মাঝ বরাবর আমি কিছু জায়গা ফাঁকা রাখবো। এভাবে টেনে নিচ্ছি, নেওয়ার পর আমি কিছু জায়গা ফাঁকা রাখছি। সিধা করে নিয়ে ওইটুকুতে আবার সিলে দিয়ে নিব। আমি এখন বাকিটুকুতে আমার বাকিটুকুতে সেলে দেওয়া হয়ে গেছে। এখন এই মাঝখান থেকে এইভাবে কাপড়টা আমি সিধা করে নিচ্ছি। বুঝছেন হয়ে গেছে আমার ছোট বেবিদের এই ন্যাপিটা বানানো। এখন এই কর্নারের যে জায়গাটাকে আমি ফাঁকা রেখেছিলাম সেই জায়গাটাকে আমি সেলাই করে দিচ্ছি। হয়ে গেছে আমার ছোট বাচ্চাদের ডাইপার ন্যাপকিন। এই ন্যাপকিনটা এইভাবে ধরে এইভাবে বেঁধে দিতে হয়। এর দুই পাশে বেবির পা থাকবে আর এইভাবে বেঁধে দিতে হয়। তো ফ্রেন্ডস, আমার এই আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন।
আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। নেক্সট টাইমে আবার দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।